আপনি প্রথম কাকে জানিয়েছিলেন? সাধারণত যখন এটা ভালো রেজাল্ট, ভালো একটা অ্যাচিভমেন্ট আমাদের জীবনে হয়, আমরা আমাদের মাকে বাবাকে দ্রুত জানানোর চেষ্টা করি। আপনি আপনার রেজাল্টের খবর প্রথম কাকে জানিয়েছিলেন নিজের থেকে? আমি তো বাবার কাছে শুনলাম। তো আমার আম্মু আবার চাকরি করেন, উনি ছিলেন তার স্কুলে। তো পরে আমি আসলে আম্মুকে ফোন আমি নিজে দেই, তারপরে আম্মুরও আলহামদুলিল্লাহ বলে। উনি কি আগে শুনেছিলেন নাকি আমার কাছ থেকে শুনেছে? শুনেছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তারপর হচ্ছে যে দোয়া পড়ে ফু দেয় ফোনে, যেটা মায়েরা করে সাধারণত, সো এইটাই। তারপর আস্তে ধীরে আমার যে আছে ফ্যামিলি ফ্রেন্ডস, কাছের মানুষগুলোকে ফোন দিয়ে জানাই। মানে লাইব্রেরিতে পুরো একটা উৎসব শুরু হয়ে গেছিল দুপুর বেলা। নিচে নেমে আমি ফোনে কথা বলতেছি তো বলতেছি, শেষ হচ্ছে না এরকম। ইভেন ওই এরকম একটা বড় সংবাদ যখন একজন কাছের মানুষ আমার কাছে শুনবে, আমি হয়তো এক বছর তার সাথে কথা বলিনি, কিন্তু ওই দিন ফোন দেওয়ার জন্য খুবই তাদের যে খুশিটা এবং আমি যে ইম্পর্টেন্স দিলাম এই বিষয়টা খুবই এনজয় করা বা অনেক খুশি হয়েছে, এরকম কয়েকজন মানুষ আছে আমার ফ্যামিলিতে। এটা আমি খুব মানে তখন আমার একটা রিয়েলাইজেশন আসলো যে আমার এই যে আজকের ফোনটা আমি যে দিলাম তাদের মনে করাই দেওয়া একটা, যে না তোমরাও আমার লাইফে ইম্পর্টেন্ট। আসুন মায়া ছড়াই